করোনা কেড়ে নিয়েছে মানুষের স্বাভাবিক জীবন কেড়ে নিয়েছে হাজার হাজার প্রাণ স্তব্ধ করে দিয়েছে গোটা বিশ্বকে ধস নেমেছে অর্থনীতিতে বন্ধ হয়ে গিয়েছে সমস্ত গুরুত্বপূর্ণ ইভেন্টগুলো পিছিয়ে গিয়েছে ইপিএল থেকে শুরু করে চ্যাম্পিয়ন্স লিগ আইপিএল থেকে অনূর্ধ্ব সতেরো মহিলা বিশ্বকাপও চলতি বছরে বসছে না অলিম্পিকের আসরও পরের বছর জুলাইয়ে টোকিওতে আয়োজিত হবে অলিম্পিক এশিয়া কাপের আকাশেও অনিশ্চয়তার মেঘ তবে এমন পরিস্থিতিতে আসার কথা শুনিয়েছে আইসিসি ক্রিকেট প্রেমীদের বড় সুখবর দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থাটি করোনা আতঙ্কেও ক্রিকেট জন্য সুখবর টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বড় আপডেট দিল আরসিসি দর্শক চলুন জেনে আসি খবরের বিস্তারিততে চলতি বছরের অক্টোবর নভেম্বরে অস্ট্রেলিয়ায় টি টোয়েন্টি বিশ্বকাপের আসর বসার কথা তার জন্য বহু আগে থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছে ক্রিকেট খেলিও দেশগুলি ভারতের নানা সিরিজে দলে বদল ঝালিয়ে নিয়েছিল ক্রিকেটারদের কে বিশ্বকাপের জায়গা করে নেবেন কে বাদ করবেন এমন আলোচনা দীর্ঘদিন ধরে চলছিল সবচেয়ে বড় প্রশ্ন মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে অস্ট্রেলিয়ায় ভারতীয় জার্সি গায়ে চাপাবেন কিনা তা জানতে আগ্রহী ক্রিকেট মনে করা হচ্ছিল আইপিএলই হবে ধোনির অ্যাসিড টেস্টের মঞ্চ সেখানে নিজেকে মেলে ধরতে না পারলে টিম ইন্ডিয়া কাম করতে পারবেন না ধোনি কিন্তু আইপিএল পিছিয়ে জয় সব জল্পনা আলোচনায় গর্তে প্রবেশ করেছে তবে আইপিএল পিছিয়ে গেলেও কুড়ি বিশ্বের বিশ্বকাপ নির্ধারিত দিনেই শুরু হতে পারে আর এমনই আশার খবর দিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি করোনা ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে অস্ট্রেলিয়া একটি অস্ট্রেলিয়ান সরকার পরিস্থিতি সামাল দিতে ছ মাসের লকডাউন ঘোষণা করেছে এই সময় কিন্তু আরও বাড়তে পারে ফলে অনেকে মনে করছেন এবার এই টি টোয়েন্টি বিশ্বকাপটি আর মাঠে গড়ানো সম্ভব হবে না করোনা তাণ্ডবে বাতিলই হবে টুর্নামেন্ট তবে এমন গুঞ্জনকে বাতাসে উড়িয়ে দিল আইসিসি আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ কমিটির সমন্বয়ক নিক হকলি এ পি কে বলেছেন বিশ্বকাপ যাতে পূর্ব পরিকল্পনা মতো হয় সেজন্য যেকোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে আমরা সময় নিয়েছি সুতরাং এই বিষয়ে তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত আসার সম্ভাবনা কম আশা করছি এই সংকট বিশ্ব কাটিয়ে উঠবে এবং আমরা বিশ্বকাপ আয়োজন করতে পারব তবে সম্ভাব্য সকল ভিন্ন পরিস্থিতির কথা আমরা ভেবে রেখেছি বিশ্বকাপ নিয়ে অবশ্যই আমরা বিচক্ষণভাবেই একটি সিদ্ধান্তে আসব। ওই কর্মকর্তা আরও জানিয়েছেন সিদ্ধান্ত যাই হোক আইসিসি আয়োজক ও আইসিসির পূর্ণ সদস্যদের সঙ্গে আলোচনা করেই নেওয়া হবে যদি কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হয় পরিস্থিতি ভিন্ন দিকে যায় এবং সে কারণে কোনো সিদ্ধান্ত হয় তবে সকলকে জানানো হবে বলে উল্লেখ করেছেন নিক হকলি করোনার প্রাদুর্ভাব কমলে ঠিক সময় বিশ্বকাপ আয়োজনের আশা রয়েছে হকলি তিনি বলেছেন লোকজন বিশ্বকাপ দেখতে ভালোবাসে ক্রিকেট অস্ট্রেলিয়ার জাতীয় খেলা এই বিশ্বকাপ অস্ট্রেলিয়ায় না হলে আবার একটি বিশ্বকাপে স্বাগতিক হতে দশ থেকে বিশ বছর সময় লেগে যেতে পারে আমরা সম্প্রচার মাধ্যমে থেকে ভালো সারা পেয়েছি করোনাভাইরাসের ভাইরাসের প্রাদুর্ভাব কাটতেই অস্ট্রেলিয়ায় টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের ব্যাপারটি সবচেয়ে এগিয়ে আছে তিনি আরও যোগ করেছেন আইসিসি পুরুষ টি বিশ্বকাপটি আঠারোই অক্টোবর থেকে পনেরোই নভেম্বর অস্ট্রেলিয়ার সাতটি ভেনুতে হওয়ার কথা আমাদের পরিকল্পনা হলো শিডিউল অনুযায়ী চালিয়ে যাওয়ার আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে করোনাভাইরাসের ভাইরাসের অতি মহামারীর উপর স্থানীয় ক্রিকেট বডি নজর রেখে চলেছেন তারা অক্টোবর অব্দি প্রতিনিয়ত নজর রাখবেন অস্ট্রেলিয়ায় এই মুহূর্তে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার সাতশো আটাশি জন উনচল্লিশ জনের মৃত্যু হয়েছে আর এই পরিস্থিতি যদি আরও খারাপ হয়েছে তাহলে টিকুইটি ক্রিকেট বিশ্বকাপেও পড়তে পারে বড় প্রভাব তবে টিকুইটি বিশ্বকাপ কোনোভাবে যদি এবছর না হয় তাহলে সামনের বছর সেটা আয়োজন করা বড় সমস্যার হবে ভারতের সামনের বছর বিশ্বকাপ আয়োজন করবে এর মধ্যে এক বছরে দুটো টি কুইটি বিশ্বকাপ আয়োজন করা চাপের হবে তাই যদি এবছর অস্ট্রেলিয়া আয়োজন করতে না পারে তাহলে হয়তো টুর্নামেন্ট বাতিলও করে দেওয়া হতে পারে